নমস্কার বন্ধুরা, কিছুদিন আগেই কিন্তু হয়ে গিয়েছে 2022 সালের প্রথম সূর্যগ্রহণ, আর এবার হতে চলেছে 2022 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ। আগের গ্রহণটি ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যায়নি, কারণ গ্রহণটি কিন্তু ছিল অদৃশ্যমান। কিন্তু এবারের যে দ্বিতীয় সূর্যগ্রহণ হবে তা কিন্তু খণ্ডগ্রাস গ্রহণ হতে চলেছে, অর্থাৎ তা কিন্তু হবে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। যেহেতু এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে, তাই এই গ্রহণের প্রভাব কিন্তু সকলের জীবনেই থাকবে ভয়ঙ্করভাবে, যার ফলে এই গ্রহণের কিন্তু সূতককাল হবে অত্যন্ত শক্তিশালী। এই সময় আপনাদেরকে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তো আসুন আমরা আজকে জেনে নিচ্ছি 2022 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ কবে শুরু হবে এবং কবে শেষ হবে, অর্থাৎ এই গ্রহণের সম্পূর্ণ সঠিক নির্ভুল সময়সূচি, এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদের পাশাপাশি শিশুদের ওপর এই গ্রহণের প্রভাব কেমন থাকবে, তো এই বিষয়ে জ্যোতিষবিদরা কী জানিয়েছেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেবো। এবং আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করবেন, সাথে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রহণের সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত সকলকেই কিন্তু গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হয়। এই সময় আপনারা অবশ্যই ঘরে থাকবার চেষ্টা করুন, বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে কিন্তু এই সময় থাকতে হবে অত্যন্ত সচেতন। আপনারা এই সময়ে অযথা ছোটাছুটি করবেন না, আর তার পাশাপাশি যে কোনো ভারী কাজ থেকে বিরত থাকুন, এবং আপনারা কিন্তু এই সময় কখনোই কলহ বা দ্বন্দ্ব করবেন না। গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নেবেন, স্নান করে আপনারা অবশ্যই যে কোনো দরিদ্র মানুষকে খাদ্য বা বস্ত্র দিয়ে তাদের সেবা করুন এবং পশু পাখিদের খাবার দিয়ে তাদের সেবা করুন। এতে কিন্তু আপনার উপর গ্রহণের শুভ প্রভাব পড়তে পারে, আর আপনারা কিন্তু কখনোই খালি চোখে এই গ্রহণ দেখতে যাবেন না, নইলে আপনার উপর কিন্তু গ্রহণের প্রভাব পড়তে পারে, আর যা কিন্তু আপনার জন্য কখনোই শুভ নয়। তো ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণ কিন্তু শুরু হবে দুপুর 2:29, গ্রহণের মধ্য সময় 4:30, এবং এই গ্রহণ কিন্তু পুরোপুরিভাবে শেষ হবে রাত্রি 6:32। এই গ্রহণের গ্রাসমান রয়েছে 0.861 এবং গ্রহণের মোট স্থিতিকাল 8:03। এই গ্রহণ কিন্তু দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশ থেকে, তার পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, শিবসাগর, কোহিমা, ইটানগর, ইম্ফল, ডিব্রুগড়, প্রায় প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু দেখা যাবে এই সূর্যগ্রহণ।